আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, ঘরে আছো ও নিরাপদে আছো। আমিও ভালো আছি। আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি আরও একটি অনলাইন ক্লাস নিয়ে। আজকে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর বিষয় গণিত অধ্যায় 11 কিছু অঙ্ক করিয়ে দিব। তাহলে সবাই খাতা কলম খোলো আর অঙ্কগুলো তুলে নাও। গুণ করি, তোমরা সবাই যোগ বিয়োগ গুণ ভাগ পারো। আমি কিছু গুণ দেখিয়ে দিচ্ছি, সবাই হাতে তুলে নাও। 2 × 4, 4 × 2 কত? 8। উত্তর গুণফল 8। 6 × 4, 4×6 কত? 4×6 = 24। উত্তর গুণফল 24। 9 × 3 বলতো কত হবে? 3×9 = 27। উত্তর গুণফল 27। 7 × 6, 6×7 কত? 6×7 = 42। উত্তর গুণফল 42। 3×3, তাহলে কত হয়? 3×3 = 9। উত্তর গুণফল 9। 7×5, 5×7 কত? 35। উত্তর গুণফল 35। 1×8, 8×1 কত? 8। উত্তর গুণফল 8। 0×10, আমরা জানি গুণের সময় শূন্য দিয়ে যে কোনো জিনিস গুণ করলে শূন্যই হয়। তাহলে 0×10 দিয়ে গুণ করলে কি হবে? 0। উত্তর গুণফল কত বলতো? 0। 4×5 কত হবে বলতো? 4×5 = 20। উত্তর গুণফল 20। 8×9, 8×9 কত? 8×9 = 72। উত্তর গুণফল 72। 10×6 কত হবে বলতো? 6×10 = 60। উত্তর গুণফল 60। 9×7, 7×9 কত? 63। উত্তর গুণফল 63। তাহলে সবাই এগুলো তুলে নাও। আমি আশা করছি তোমরা সবাই এগুলো তুলে নিয়েছ। এরপরে যে 4 নম্বর ভাগগুলো আছে সেগুলো বাসে করে ফেলবে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ও নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।